হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আপনাদের সঙ্গে যেই রেসিপিটি শেয়ার করব সেটা হলো নিরামিষ নবরত্ন কোরমা, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। এটা আপনারা নিরামিষের দিনে ঘরেও কিন্তু স্বাদ বদলের জন্য কিন্তু করে খেতেই পারেন, এবং বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ইজিলি কিন্তু এই রেসিপিটা করে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখা যাক আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করি। প্রথমেই বলে রাখি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি নিয়ে নেবো এখানে কিছু কাজু বাদাম, তারপর নিয়ে নেবো এখানে কিছুটা চালমগজ, নিয়ে নেবো কিছুটা পোস্ত। এরপর এটাকে আমি জল দিয়ে প্রায় ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রেখে দেবো। এরপর আমাদের এখানে লাগছে 8 রকমের সবজি, টমেটো ও মটরশুঁটি নিয়ে। এখানে যেটা আছে টমেটো, আলু, বরবটি, গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম ও মটরশুঁটি। আমি এখানে কিন্তু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর বদলে অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু নবরত্ন এখানে 9 রকম জিনিসই কিন্তু ব্যবহার করতে হবে। সবজিগুলোকে আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চলুন যেটা লাগবে সেটা হলো পনির, মানে 8 রকম সবজি ও পনির নিয়ে কিন্তু আমাদের টোটাল 9 রকমের হয়ে যাচ্ছে। এরপর আমরা এখানে 2 রকম মশলা তৈরি করব। প্রথম মশলাটি হলো আদা, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর দ্বিতীয় মশলাটি হলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম এখানে পোস্ত, চালমগজ ও কাজু বাদাম, সেটাকেই আমরা আবার ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। এখানে এটাও ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটা নিয়ে নেব গামলা, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। এবার জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, বরবটি, গাজর, বিনস, ফুলকপি ও মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, তাই আমি মটরশুঁটিটাও সিদ্ধ করব। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, যাতে সবজির রঙটা যাতে এরকমই একই থাকে। আমি কিন্তু সবজিটাকে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, আমি 5 থেকে 6 মিনিট একটু হালকা একটু বয়েল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার সবজিটাকে আমি একটু নেড়ে ছেড়ে এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু যেমন তেমনই আছে। সবজিগুলো আমি জল থেকে পুরোপুরি তুলে নেব। আর আপনারা চাইলে এই সবজির জলটা ফেলবেন না, আপনারা অন্য কোনো রান্নায়ও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি যেহেতু সর্ষের তেলেই রান্না করি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন। এরপর কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে হালকা একটু ব্রাউন করে ভাজবো, খুব ভালো করে ভাজবো না। আপনারা চাইলে কিন্তু কাঁচা পনিরটাও কিন্তু এই রান্নাতে ব্যবহার করতে পারেন। পনিরটা আমাদের হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর পনিরটা আমি পুরোটা একটা বাটিতে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে এবার কী কী লাগছে, ফোড়নেও কিন্তু আমি 9 রকমের ফোড়ন কিন্তু ব্যবহার করব। এখানে যেটা লাগছে সেটা হলো বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, হিং, তেজপাতা, সাদা জিরে ও গোলমরিচ। এরপর আমি তেলের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু হালকা হালকা একটু রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ছে। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা আদা, লঙ্কা ও টমেটোর পেস্টটা, দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে একটুখানি নেড়ে ছেড়ে এইভাবে কিন্তু একটু কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য।
আবার একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যেই দিয়ে দেব বয়ল করা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো নুন দিয়ে এবার ভালো করে আমি এটাকে মশলাটার সাথে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়েও আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2-3 মিনিটের মতো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমাদের প্রায় অনেকটাই মজে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম পোস্ত ও চালমগজের পেস্টটা দিয়ে এটাকেও কিন্তু আমাদের 1-1.5 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে আবারও কিন্তু আমি ঢেকে রেখে দেব দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যেটা দেব সেটা হলো এখানে আমি ব্যবহার করব 1/2 লিটারের মতো দুধ আপনারা চাইলে দুধ ও জল দুটোই দিতে পারেন আমি এখানে শুধু দুধটারই ব্যবহার করব এরপর এটাকে একটু নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো রেখে দেব যাতে সবজিগুলো ভালো করে পুরোটা সিদ্ধ হয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও কিন্তু একটু 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব এবার দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এরপর যেটা আমি করব সেটা হলো একটা আলু নিয়ে আমি এইভাবেই হাত দিয়ে টিপে দেখব যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পেলেন আলুটা কিন্তু আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের সবজিগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি 1/2 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার নিয়ে ওই ঝোলটা দিয়েই আমি গুলিয়ে আমি এই সবজিটার মধ্যে ঢেলে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয় এইভাবে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্যে একটু কিন্তু ঢেকে রেখে দেব এরপর ঢাকনা তুলে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচের মতো চিনি যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তাই আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি ব্যবহার করব তারপর আমি দেব 1/2 চামচ গুঁড়ো গরম মশলা 1 চামচের মতো দিয়ে দেব ঘি আবারও এটাকে একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এরপর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গ্রেভিটা পুরোটাই কিন্তু শুকিয়ে গিয়ে মাখামাখা হয়ে গেছে এরপর আমি নামানোর আগ দিয়ে দিয়ে দেব 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে আমি কসুরি মেথিটাকে দিয়ে আমি কিন্তু আর বেশি ফোটাবো না আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই কিন্তু সুন্দর ও স্বাদের আপনারা পারলে একবার হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে কিন্তু ট্রাই করবেন আপনাদের আশা করছি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এটা চাইলে সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে